স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ইনভার্স ফাংশন অর্থাৎ ইনভার্স ইকোনমেট্রিক ফাংশান যেটা আমরা করছিলাম তার আমরা প্রিন্সিপাল ভ্যালু এবং জেনারেল ভ্যালু বের করা শিখেছিলাম আগের ক্লাসটাতে আজকে আমরা এই চ্যাপ্টারের যে অনেকগুলো সূত্র রয়েছে তার কিছু কিছু সূত্র শিখব এবং সেই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন আমরা কোথায় কোথায় করব সেটা শিখব আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ইলেভেন টুয়েলভের সমস্ত ভিডিও আমরা চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি তো সময় নষ্ট না করে চলো শুরু করি আজকের ক্লাস প্রথমেই দেখো আমরা দুটো অঙ্ক নিয়ে নিলাম তোমরা যারা এসএনদের বই ফলো করো আমরা আজকে মেনলি এসএনদের ইনভার্সের যে চ্যাপ্টারটা আছে তার অতি সংক্ষিপ্তর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমেই অঙ্ক নিয়েছি আমরা মান নির্ণয় করো সাইন সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু আরেকটা নিয়েছি আমরা সাইন কস ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু তাহলে দেখো একটা জিনিস সাইনের সঙ্গে যদি সাইন ইনভার্স থাকে আমরা সরাসরি এই সাইন এবং সাইন ইনভার্সটাকে অমিট করে দিতে পারি কিন্তু কিভাবে আসছে মেনলি জিনিসটা দেখো আমরা প্রথমে পড়েছি যে সাইন ইনভার্স সামথিং রয়েছে সাইন ইনভার্স এক্স অ্যাকচুয়ালি সেটা একটা অ্যাঙ্গেল বা কোন তাহলে এটাকে আমরা ধরে নিই সাইন ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু ইকোয়াল টু ধরে নিলাম আলফা ঠিক আছে তাহলে এখান থেকে দেখো এই অংশটা কী হয়ে গেলো আলফা তাহলে এটা ইকোয়াল টু হয়ে গেল সাইন আলফা আবার এই সাইন ইনভার্স সামথিং ইকুয়াল টু যদি আলফা হয় তার থেকে আমরা কী লিখতে পারিস এই সাইনটা এপাশে পাশে চলে গেলে সাইন ইনভার্স আলফা ইকোয়াল টু মাইনাস রুট থ্রি বাই টু দেখো এটাই তো আমাদের মানটা বের করতে বলেছে সিম্পলি এর মান হয়ে গেল রুট থ্রি বাই টু তাহলে সাইনের সঙ্গে সাইন ইনভার্স বা যার সঙ্গে যদি একই জিনিস থাকে তাহলে আমরা জাস্ট এই দুটোকে অমিট করে দিয়ে যেই ভ্যালুটা থাকছে সেইটাই আমরা বের করতে পারি কিন্তু যদি এই দুটো আলাদা থাকে যেমন সাইনের সঙ্গে এখানে কস ইনভার্স রয়েছে তাহলে আমাদের টার্গেট কি হবে দেখো আমরা ফার্স্ট এটাকে আলফা ধরে নিচ্ছি তাহলে কস ইনভার্স মাইনাস রুট থ্রি বাই টু ইকুয়াল টু আলফা ধরে নিলাম ঠিক আছে আমরা কি জানি যে কসের ভ্যালু এই আলফার ভ্যালুটা কত থেকে কতর মধ্যে হয় কসের কস ইনভার্সের ক্ষেত্রে ভ্যালুটা প্রিন্সিপাল ভ্যালুটা জিরো থেকে পাই পর্যন্ত অর্থাৎ এই আলফাটা জিরো থেকে পাই পর্যন্ত হবে অর্থাৎ তাহলে এটাকে আমরা কী লিখতে পারি কস আলফা ইজকাল টু মাইনাস রুট থ্রি বাই টু তাই তো তাহলে এটা সেকেন্ড কোয়ার্ডেন্টে চলে গেল যেহেতু ফার্স্ট কোয়ার্ডেন্টে সব কিছু অল অল সাই মানে পজিটিভ হয় তাহলে সেকেন্ড কোয়ার্ডেন্টে সেটা চলে গেল এবার এখান থেকে এই অংশটা কি হয়ে গেল দেখো তো এটা সাইন আলফা হয়ে গেল না কারণ এটা ইকোয়াল টু আলফা ধরেছি তো এখান থেকে আমরা সাইন আলফা বের করতে পারি বা সরাসরি সাইন আলফা সমান সমান আমরা কী লিখতে পারি রুট ওভার ওয়ান মাইনাস কস আলফা কস আলফার ভ্যালুটা আমরা জানি তাহলে রুট ওভার ওয়ান মাইনাস কসকোয়ার আলফা মানে এখানটা রুট থ্রি স্কোয়ার থ্রি হয়ে যাবে নিচে ফোর দেখো তো কত হচ্ছে ফোর মাইনাস থ্রি তাহলে ওয়ান বাই ফোর ইকুয়াল টু হয়ে যাবে হাফ এখানটা তোমরা বলতে পারো প্লাস মাইনাস হাফ কেন নিলাম না দেখো কস আলফা যেহেতু নেগেটিভ তার মানে সেটা সেকেন্ড কোয়ারডেন্টে রয়েছে কিন্তু সেকেন্ড কোয়ার্ডেন্টে তো সাইন আলফার ভ্যালু পজিটিভ হয় তার জন্য কিন্তু আমরা শুধু পজিটিভ ভ্যালুটা নিয়েছি তাহলে বুঝতে পারলে যে দুই রকম জিনিস থাকলে আমরা কীভাবে অ্যাপ্রোচ করছি অঙ্কটার ক্ষেত্রে এই ইনভার্সের অঙ্কের ক্ষেত্রে যেই জিনিসগুলো আমাদের খুব সচরাচর কাজে লাগবে খুব ছোট্ট এক জিনিসগুলো দেখো সাইন ইনভার্স মাইনাস এক্স ইকোয়াল টু হয়ে যাবে মাইনাস সাইন ইনভার্স এক্স টেন ইনভার্স মাইনাস এক্স হয়ে যাবে মাইনাস টেন ইনভার্স এক্স কোসেক ইনভার্স মাইনাস এক্স হয়ে যাবে মাইনাস কোসেক এক্স কোসেক ইনভার্স এক্স কস ইনভার্স মাইনাস এক্সটা হয়ে যাবে পাই মাইনাস কস এক্স আর কট ইনভার্স মাইনাস এক্স হয়ে যাবে পাই মাইনাস কট ইনভার্স সেক ইনভার্স মাইনাস এক্স হয়ে যাবে পাই মাইনাস ইনভার্স এক্স তার মানেটা কী তার মানেটা হলো দেখো যেই অ্যাঙ্গেলগুলোর যার ইনভার্সগুলোর ক্ষেত্রে মে মান যেটা ছিল মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু পর্যন্ত ছিল তাদের ক্ষেত্রে মাইনাসটা এরকম হয়ে যাচ্ছে সেক ইনভাস সাইন টেন কোশেক এগুলোর ক্ষেত্রে মাইনাস এক্সটা হয়ে যাচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স কিন্তু যাদের ক্ষেত্রে মুখ্যমানটা ছিল জিরো থেকে পাই পর্যন্ত তাদের ক্ষেত্রে কিন্তু এইটা হয়ে যাবে ঠিক আছে এটা একটুখানি মনে রাখবে তার একটা অঙ্ক যদি আমরা করি দেখো যদি এইরকম একটা অঙ্ক থাকে ধরো সাইন টেন ইনভার্স থ্রি পাই বাই ফোর সরি ধরো সাইন ইনভার্স টেন থ্রি পাই বাই ফোর এই রকম যদি অঙ্কটা থাকে তাহলে কী করবো টেন থ্রি পাই বাই ফোরের ভ্যালু তো আমরা জানি তাহলে সাইন ইনভার্স টেন থ্রি পাই বাই ফোর মানে টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি মানে সেটা সেকেন্ড কোয়ার্টেন্টে ভ্যালু নেগেটিভ তাহলে টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি মান হলো মাইনাস ওয়ান তাহলে দেখো এই যে যেই সূত্রটা আমরা ইউজ কর মানে বলছিলাম একটু আগে সাইন ইনভার্স মাইনাস এক্স ইজকাল টু মাইনাস সাইন ইনভার্স সিক্স তাহলে এখানটা কত হয়ে যাবে মাইনাস সাইন ইনভার্স ওয়ান তাহলে সাইন ইনভার্স ওয়ান সাইনের কতর ভ্যালু ওয়ান হয় পাই বাই টু নব্বই ডিগ্রির মান তাহলে এটা হয়ে যাবে পাই বাই টু তাহলে এই পুরোটার ভ্যালু বেরিয়ে গেল মাইনাস পাই বাই টু এই জিনিসগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে একটু একটু করে এই চ্যাপ্টারে আমাদের অনেক কটা সূত্র মনে রাখতে হবে ঠিক আছে তো এই সূত্রগুলো দেখো সূত্রগুলোর প্রমাণ আমি এখানে করে দেখাচ্ছি না যদি তোমাদের মনে হয় যেন সূত্রগুলোর প্রমাণ জানা দরকার রয়েছে তোমরা বই থেকে দেখতে পারো যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে বলবে আমি এই সূত্রগুলোর প্রমাণের জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেব ঠিক আছে তাহলে সূত্রগুলো কী ছিল দেখো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকোয়াল টু পাই বাই টু হবে যেখানে এই এক্সটা অবশ্যই যেহেতু সাইন আর কসের ক্ষেত্রে মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে হতে হবে একই রকমভাবে টেন ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকোয়াল টু পাই বাই টু সেখানে এই এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি আর সেক ইনভার্স এক্স প্লাস কো সেক ইনভার্স এক্স ইকোয়াল টু পাই বাই টু যেখানে মড অফ এক্স ইক গেটার আর টু ওয়ান তো এই তিনটে সূত্রকে কাজে লাগিয়ে একটা অঙ্ক দেখো দেখো ফার্স্ট অঙ্কটা আমরা নিচ্ছি সাইন অফ সাইন ইনভার্স সাপ প্লাস কস ইনভার্স সাপ দেখো একটু আগে আমরা যেই সূত্রটা এই সূত্রটা দেখছিলাম সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স কোয়াল টু পাই বাই টু তাহলে এখানটায় যদি আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এটাই কল টু কী হয়ে যাবে পাই বাই টু সিম্পলি সাইন পাই বাই টু এর ভ্যালু ওয়ান ঠিক আছে একদম সূত্রটা ইউজ করে একদম সরাসরি নিমেষে হয়ে গেল এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আরও অনেক কটা আমরা অঙ্ক করতে পারি দেখো আরেকটা অঙ্ক আমরা নিচ্ছি দেখো কস সাইন ইনভার্স হাফ প্লাস সেক ইনভার্স টু তাহলে এখান থেকে কি কোনো সূত্র আমরা এখানে ইউজ করতে পারছি না একটা জিনিস দেখো সাইন হয় সেক ইনভার্স সেক্সের সঙ্গে কোসেক নিয়ে আসতে হবে অথবা সাইনের সঙ্গে কস নিয়ে আসতে হবে আমরা দেখছি এটাকে কষে আনা যায় কি না আমরা এটাকে যদি কিছু একটা ধরে নিই ধরো সেক ইনভার্স টু ইকোয়াল টু যদি আলফা ধরে নিই তাহলে সেক আলফা কত হয়ে যাবে সেক আলফা হয়ে যাবে টু তাহলে কস আলফা কত হবে কস আলফা উল্টো হয়তো কস আলফা হাফ হয়ে যাবে তাহলে এখান থেকে আবার আলফা সমান সমান আমরা লিখতে পারি কস ইনভার্স হাফ তাহলে এখানটা আলফা সমান সমান সেক ইনভার্স টু ছিল আলফা সমান সমান হয়ে গেল কস ইনভার্স হাফ তাহলে এখানটা আমরা কস এটা সাইন ইনভার্স হাফ প্লাস এটাকে আমরা লিখতে পারি কস ইনভার্স হাফ তাহলে এটা দেখো আবার প্রথম সূত্র অ্যাপ্লাই করতে পারবো আমরা তাহলে এটা হয়ে যাবে কস পাই বাই টু কস পাই বাই টু এর ভ্যালু কত জিরো তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা করতে পারবো ঠিক আছে এই চ্যাপ্টারের যে মেন সূত্রগুলো দেখো সেটা হলো এই কয়েকটা সূত্র হলো এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো আমি যা সূত্রগুলো এখানে লিখে তোমাদের এই অ্যাপ্লিকেশানগুলো দেখাবো যদি তোমাদের মনে হয় যে এই সূত্রগুলোর প্রমাণ কিভাবে আসছে অর্থাৎ সূত্রগুলো কিভাবে আসছে সেটা জানা দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তার জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো কোনো সমস্যা হবে না তোমরা বই থেকেও দেখতে পারো এসেনদের বইয়ে খুব ভালো করে প্রমাণ করে দেওয়া আছে সেখান থেকেও বোঝার চেষ্টা করতে পারো ঠিক আছে সূত্রগুলো কি আছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই এবং টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইকোয়াল টু টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই এগুলো অ্যাকচুয়ালি কিছুই না ত্রিকোণামিতির যেই তোমরা সূত্রগুলো পড়তে আগে টেন এ প্লাস আলফা প্লাস বিটা সূত্র টেন আলফা প্লাস টেন বিটা বাই ওয়ান মাইনাস টেন আলফা বিটা সেই সূত্রগুলোকেই সব অ্যাপ্লাই করা হয়েছে আর কিচ্ছু নেই এখানে একটা বিশেষত্ব রয়েছে এখানে টেন ইনভার্স এক্স আর টেন ইনভার্স এগুলো যেহেতু অ্যাঙ্গেল এগুলোর মুখ্য মানগুলোকে আমাদের নিতে হবে ঠিক আছে এটা আমরা একটা বিশেষ অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলে দেবো তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এবং টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াইয়ের ফর্মুলা আমরা জেনে গেলাম একই রকমভাবে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা কি সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আচ্ছা সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়াই জাস্ট এই প্লাসের বদলে এখানে মাইনাস হবে ঠিক আছে এবং কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই সেটার ক্ষেত্রে কি কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এবং কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই সেই ক্ষেত্রে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তোমরা কস আলফা প্লাস বিটার সূত্রে দেখেছো আলফা প্লাস বিটা যখন থাকে তখন কস আলফা কস কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা হয় সেটা মাইনাস আবার যখন মাইনাসের সূত্র থাকে তখন সেটা প্লাসে হয়ে যায় সেই জিনিসটা এখানে করা হয়েছে আর যেটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এই চ্যাপ্টারে সেটা হলো এই সূত্রটা অর্থাৎ টু টেন ইনভার্স এক্স আমরা লিখতে পারি সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস স্কোয়ার টু কস ইনভার্স ওয়ান মাইনাস স্কোয়ার বাই ইনভার্স টু এক্স বাই অর্থাৎ এগুলো সব কিন্তু নিজেদের সঙ্গে সমান কখনো এটা থেকে আমরা এটাকে লিখতে পারি কখনো এটা থেকে এইটা বা এইটা থেকে এইটা এরকম আমরা লিখতে পারি এই রিলেশনটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এই অধ্যায়ের জন্য ঠিক আছে এর কিছু অ্যাপ্লিকেশান আমরা দেখব তার থেকে তোমাদের অঙ্কগুলো সম্বন্ধে খুব আইডিয়া চলে আসবে এবং কোথায় কোন সূত্রটাকে অ্যাপ্লিকেশান করব আমরা সেটাও তোমরা বুঝতে পারবে তো চলো আর কয়েকটা অঙ্ক দেখি এই সূত্রগুলো অ্যাপ্লিকেশন করে আমরা দেখো এই অঙ্কটা করবো আমাদের প্রমাণ করতে দিয়েছে টেন ইনভার্স হাফ প্লাস টেন ইনভার্স টু বাই ইলেভেন ইকুয়াল টু টেন ইনভার্স থ্রি বাই ফোর তাহলে আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইড কী আছে ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স টু বাই ইলেভেন তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এক্ষেত্রে দেখো এই এক্স এবং ওয়াই দুটো যেহেতু মুখ্য মানের মধ্যেই রয়েছে আমরা সূত্রটাকে ইউজ করব এইটা ট্যান ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ইকাল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তাহলে এটা হয়ে যাবে ট্যান ইনভার্স এক্স মানে হলো ওয়ান বাই টু প্লাস ওয়াই মানে হলো টু বাই ইলেভেন বাই ওয়ান মাইনাস ওয়ান বাই টু ইন টু টু বাই ইলেভেন ঠিক আছে আমরা কী করছি এখন টেন ইনভার্স এগুলোকে যোগ করে দিই ওপরে লসু করলে বাইশ তাহলে এখানে এগারো প্লাস এখানে হয়ে যাবে চার আর এখানটা কত হবে এখানে তো বাইশ হচ্ছে তাহলে এখানে বাইশ মাইনাস দুই তাহলে ট্যান ইনভার্স ওপর হয়ে যাচ্ছে কত পনেরো বাই বাইশ আর নিচে এটাকে ভাগ ছিল আমি গুণ করে উল্টে দিচ্ছি তাহলে বাইশ বাই কুড়ি হয়ে যাবে বাইশ বাইশ কেটে গেলো পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি তাহলে এটা হয়ে গেল ট্যান ইনভার্স থ্রি বাই ফোর ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড সরি রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এটা আমাদের প্রুফ করতে দিয়েছিল দেখো খুব সহজে সূত্রটাকে জাস্ট ইউজ করতে হবে আর কিছু নেই এই চ্যাপ্টারটা খুব সহজ একটা চ্যাপ্টার কিন্তু আমাদের মার্কস কিন্তু খুব ভালো ওঠে এই চ্যাপ্টারটা থেকে একটা চার নম্বরের কনফার্ম অঙ্ক থাকছে দু নম্বরের একটা অঙ্ক থাকবে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে অনেক সময় অঙ্ক থাকে ঠিক আছে তো আরেকটা অঙ্ক দেখি আমরা তো এই অঙ্কটা আমরা কি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে দিই সাইন ইনভার্স থ্রি বাই ফাইভ প্লাস সাইন ইনভার্স এইট বাই সেভেন্টিন রয়েছে তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াইয়ের সূত্র সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মানে থ্রি বাই ফাইভ ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মানে এইট বাই সেভেন্টিন তার স্কোয়ার ঠিক আছে প্লাস ওয়াই ইন্টু ওয়াই মানে এইট বাই সেভেন্টিন ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে থ্রি বাই ফাইভ তার স্কোয়ার ঠিক আছে এবার দেখো সাইন ইনভার্স এটা থ্রি বাই ফাইভ হলো এখানে রুটের মধ্যে কত হবে ওয়ান মাইনাস এটা এইট এইট স্কোয়ার মানে সিক্সটি ফোর আর সেভেন্টিন স্কোয়ার মানে টু এইট্টি নাইন তাহলে টু এইটটি নাইন প্লাস এখানে এইট বাই সেভেন্টিন রুট ওভার ওয়ান মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ ঠিক আছে তাহলে এটাকে আমরা আরও সিম্পলিফাই করতে থাকি এখানে কথা হবে থ্রি বাই ফাইভ একটু যদি আমি স্টেপ জাম্প করি দেখো এখানে লসাগু এইটটি নাইন টু এইট্টি নাইন হবে তার রুটটা যদি আমি রুট ওভার করে দিই তাহলে সেভেন্টিন হয়ে যাবে আর ওপরে হচ্ছে টু এইট্টি নাইন মাইনাস সিক্সটি ফোর টু নাইন থেকে সিক্সটি ফোর বাদ দিলে টু টোয়েন্টি ফাইভ মানে দুশো পঁচিশ হয় দুশো পঁচিশকে যদি আমরা বর্গমূল করে দিই দেখো পনেরো হচ্ছে এখানটায় কিন্তু আমি একটু স্টেপ জাম্প করলাম তোমরা বুঝে নেবে প্লাস পরেরটা দেখি এইট বাই সেভেন্টিন ইন্টু এটাকে মাইনাস করলে কত হবে টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন মানে সিক্সটিন সিক্সটিনে বর্গমূল করলে ফোর বাই টোয়েন্টি ফাইভের বর্গমূল হয়ে যাচ্ছে ফাইভ এখানটায় আরও একটা জিনিস আমরা লক্ষ্য করবো আমাদের কিন্তু এই পাঁচ আর পনেরো কেটে যাচ্ছে কিন্তু আমরা কাটবো না একটা কারণ দেখো পাঁচ আর সতেরো গুণ করলে পঁচাশি আর নিচে আমাদের পঁচাশিই রয়েছে তাহলে আমরা এটা না কেটে এইটটি ফাইভ আর এখানে হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ যোগ এখানে কত হচ্ছে এইটটি ফাইভ আটে বত্রিশ দেখো এই দুটো যোগ করে দেবো এবার তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স নিচে এইট্টি ফাইভ ওপর হয়ে যাবে পঁয়তাল্লিশ আর বত্রিশ যোগ করলে সাতাত্তর তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল প্রমাণ হয়ে গেল তো এই অঙ্কগুলো কিন্তু জটিল কিছু নয় জাস্ট আমাদের এই সূত্রগুলোকে যদি মনে রাখতে পারি তাহলে খুব ইজিলি অঙ্কগুলো হয়ে যাবে ঠিক আছে আরও একটা অঙ্ক দেখি যত প্র্যাকটিস করবো এই অঙ্কগুলো এই অঙ্কগুলোর মেন মূল মন্ত্রটাই হলো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস তো যত প্র্যাকটিস করবো ইনভার্সের অঙ্কগুলো তত কিন্তু আমাদের সহজ লাগবে যেহেতু চার থেকে ছয় থেকে সাত নাম্বার এই চ্যাপ্টারটা থেকে আসছে একটা চ্যাপ্টার থেকে আমাদের বেশি না প্রায় পঞ্চাশটা মতো অঙ্কগুলো সেখান থেকে আমরা কিন্তু এই সাত থেকে আট নাম্বার খুব সহজে পেয়ে যাব তার জন্য খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো আরও অঙ্ক করছি আমরা দেখো টু টেন ইনভার্স ওয়ান বাই ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়ান বাই এইট ইকোয়াল টু আছে টেন ইনভার্স ফোর বাই সেভেন এটা আমাদের দেখাতে হবে তো কি করব আমাদের সেই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে তো লেফট হ্যান্ড সাইড থেকে যদি আমরা শুরু করি কি আসবে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু হয়ে যাচ্ছে টু টেন ইনভার্স ওয়ান বাই ফাইভ প্লাস টেন ইনভার্স ওয়ান বাই এইট এবার দেখো এখানটায় আমরা এতক্ষণ করছিলাম টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই ফর্মুলা দিচ্ছিলাম কিন্তু এক্ষেত্রে টু রয়েছে সামনে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি টু টেন ইনভার্স এক্স ইকোয়াল টু টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অথবা এই ফর্মুলাটা কোথা থেকে এসছে নিশ্চয়ই হঠাৎ করে লাভ দিয়ে চলে আসি নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে এসছে আমরা সেটাকে যদি আমরা এই ফর্মুলা হঠাৎ করে মনে না থাকে তাহলেই বা কী করে করবো আমরা এই টু টেন ইনভার্স ওয়ান বাই ফাইভকে দুটো টেন ইনভার্স ওয়ান বাই ফাইভ হিসাবে লিখতে পারি তাহলে এই দুটোকে আলাদা করে যোগ করব এই দুটোকে যোগ করলে কত হবে টেন ইনভার্স দেখো সেই আগের জিনিসই আসবে ও মানে এই ফর্মুলাটা যেই জিনিসটা আছে সেইটাই আসবে এক্স প্লাস ওয়াই ওয়ান বাই ফাইভ মাইনাস ওয়ান বাই মাইনাস বাই ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ দেখো কী আসলো টেন ইনভার্স টু এক্স আছে এই দুটোকে যোগ করলে টু এক্স হয়ে যাচ্ছে আর নিচে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে ওই ফর্মুলাটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি বা এইভাবে থেকে ওইটা এসছে তাহলে ট্যান ইনভার্স এখানটা কত হয়ে যাচ্ছে দেখো তো টু বাই ফাইভ আর এখানটা কত হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান বাই টোয়েন্টি ফাইভ প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই এইট তাহলে এইটাকে যদি আর একটু সিমপ্লিফাই করি ট্যান ইনভার্স টু বাই ফাইভ ইন্টু এই টোয়েন্টি ফাইভ ওপরে চলে যাবে নিচে আসবে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান মানে টোয়েন্টি ফোর এখানে কাটাকাটি আমরা করে দিতে পারি এখানে ফাইভ হচ্ছে এখানে টু দিয়ে কাটলে টুয়েলভ হচ্ছে প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই এইট তাহলে এইটা হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স এটা কত থাকছে ফাইভ বাই টুয়েলভ প্লাস ট্যান ইনভার্স ওয়ান বাই এইট তাহলে এই দুটোকে এবার টেন ইনভার্স এক্স প্লাস ওয়াইয়ের ফর্মুলায় ফেলে দেবো তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই কলটা আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে ফাইভ বাই টুয়েলভ প্লাস ওয়ান বাই এইট বাই ওয়ান মাইনাস ফাইভ বাই টুয়েলভ ইন্টু ওয়ান বাই এইট এটা লেখা যেতে পারে ঠিক আছে তাহলে সিমপ্লিফাই করলেই এবার অ্যান্সার চলে আসবে টেন ইনভার্স আট আর বারো এদের লশাকে কত হয় চব্বিশ তাহলে এটা হচ্ছে নিচে টোয়েন্টি ফোর তাহলে ওপরে যাবে টেন প্লাস আর নিচে কত আসবে আট বারো তাহলে নাইনটি সিক্স মাইনাস ফাইভ দেখো অ্যান্সারটা কত আসছে দেখি টেন ইনভার্স এখানটা কত হয়ে যাচ্ছে তেরো বাই চব্বিশ ইন্টু ওপরে চলে যাচ্ছে নাইনটি সিক্স বাই এখানটা কত হয়ে যাচ্ছে তাহলে থার্টিন দিয়ে নাইনটি ওয়ানকে কাটলে সেভেন আর চব্বিশ দিয়ে এটাকে কাটলে ফোর তাহলে টেন ইনভার্স ফোর বাই এটাই তো রাইট হ্যান্ড ছিল ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করব জাস্ট ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করলে কোনো জটিল কিছু নেই ফর্মুলাগুলোকে শুধু অ্যাপ্লাই করলেই এখানে অঙ্কগুলো হয়ে যাব তো আজকের এই ভিডিওটাতে আমরা শুধুমাত্র ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশন শিখলাম তো সামনের যে ভিডিওটা হবে সেই ভিডিওটাই কিন্তু আমাদের সমস্ত যে অঙ্কগুলো আছে সেগুলোর প্র্যাকটিস ভিডিও হবে অর্থাৎ প্রচুর অঙ্ক থাকবে সেই ভিডিওতে সেই ভিডিওটা মিস করবে না তো তার জন্য সাবস্ক্রাইব বটনের পে পাশে যেই বেল আইকনটা রয়েছে তাতে অল করে দেবে যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। তো আজকের মতো এ পর্যন্তই থাকছে থ্যাংক ইউ